ঈদুল আজহায় আসছে ঈদিকা পাল ও সাকিব খান জুটির দ্বিতীয় সিনেমা। তবে কি দ্বিতীয় সিনেমার নাম প্রিয়তমা টু হবে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইদানিং বেশ জনপ্রিয়তা পেয়েছেন ঈদিকা পল। শুধু তাই নয়, ঈদিকা পল সাকিবের সঙ্গে কাজ করে দুই বাংলার জনপ্রিয় প্রিয়তমা হয়ে উঠেছেন। বিশেষ করে নজর কেড়েছে তার বাংলা বলার ধরন। কিন্তু কিছুদিন আগেই সাক্ষাৎকারে এক কাণ্ড ঘটিয়েছেন তিনি, যে কারণে রোশান হলে অভিনেত্রী, হিন্দু মেয়ে হলে ভালো কিছু ঘটলেই এই শব্দ ব্যবহার করেছেন। রীতিমতো রেগে আগুন হয়ে গিয়েছিল দর্শকরা ধর্মের কারণেই আজ তাকে নিয়ে এত চর্চা। কাজ করেছেন বাংলাদেশে, তাই বলে বাস্তবের জীবনেও এমন কিছু করবেন? এর আগেও অনেক অভিনেত্রী ওপার বাংলা থেকে এদেশে এসে কাজ করেছেন, আবার উল্টোটাও ঘটেছে। কিন্তু সেদেশের সঙ্গে মিশে গিয়েছে এমন অভিনেত্রীর সংখ্যা খুব কম। সম্প্রতি ঈদিকা বলেছিলেন তিনি ভালো কিছু হলে দুটি শব্দ ব্যবহার করেন, ইনশাল্লাহ আর বিসমিল্লাহ। এই দুটো শব্দের ব্যবহারে অভিনেত্রী অভ্যস্ত, কিন্তু এরপরই অনেক ভক্তদের রোষানলে পড়েন এই অভিনেত্রী। বলেন, হিন্দু মেয়ে হয়ে একটি ছবি করেই মুসলিম ধর্ম পালন করছেন? তবে এসব কিছু তোয়াক্কা না করে অভিনেত্রী ঈদিকা পল সাকিব খানের সাথে আরও একটা নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। শোনা যাচ্ছে সামনে পবিত্র ঈদুল ফিতরে সাকিব ঈদিকা জুটির দ্বিতীয় সিনেমা আসবে। তবে সেই সিনেমার নাম প্রিয়তমা টু হবে কি না সেটা এখনও নিশ্চিত নয়। তবে এরকম একটা দারুণ গল্পই আসতে চলেছে। তো বন্ধুরা, তোমরা কে কে ঈদিকা ও সাকিব জুটির দ্বিতীয় সিনেমা দেখতে চাও কমেন্ট করে জানাও। ধন্যবাদ।